ভিউয়ার্স, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা অনেকগুলো একসাথে আনলিমিটেড গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, তো আপনারা যদি এটা লিখে সার্চ দেন, হাউ টু ক্রিয়েট আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট আনলিমিটেড গুগল অ্যাকাউন্ট, তাহলে ইউটিউবে হাজার কেন লাখটা ভিডিও পাবেন। এখন চলুন দেখে নেওয়া যাক আসলে তারা ভিডিওতে কি কাজটা করে। ওকে, গুগল অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করবো, প্রথমে আমার একটা ব্রাউজার ওপেন করা লাগবে। আমি গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। এরপরে আমি গুগল ক্রোমে যে একটা লিঙ্কে প্রবেশ করব, লিঙ্কটার নাম হলো https://www.sayapro.us। এই লিঙ্কটাতে, তো এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন। তো আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর লিঙ্ক বারে এসে পেস্ট করলাম। এখন আমি এই লিঙ্কে যাব। ওকে, চলে এসেছে। তো sayapro.us সাইটে আমরা ঢুকে গেছি। এখন কি করতে হবে, আপনার যদি এই অ্যাকাউন্ট মানে এই সাইটটাতে সাইন ইন করা না থাকে, তাহলে আপনি সরি আপনার সাইন ইন করার জন্য আগে সাইন আপ করতে হবে। তো আপনার যদি সাইন আপ করা না থাকে, তাহলে আপনি সাইন আপ করে নিতে পারেন, অথবা আর যদি সাইন আপ করা থাকে তাহলে আমি কি সাইন ইন করতে পারবো। ধরে নিলাম যে আমার এটা একটা জিমেল অ্যাকাউন্ট, আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে সাইন ইন করবো। তাহলে আমি এখন লগ ইন করে নিই। লগ ইন হচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের sayapro.us সাইটে লগ ইন হয়ে গেছে। এখন খুবই সিম্পল ভাবে আমরা কি করব, হাতে বাম দিকে চলে আসব, তারপর এখানে দেখতে পাবো একটা ফ্রি টুলস নামে অপশন আছে, এখানে ক্লিক করে দেব। আচ্ছা, ফ্রি টুলস এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটু নিচের দিকে আসলে দেখতে পাবো 7 নম্বর অপশনে একটা আছে কি, জিমেল ডট ট্রিক। এই জিমেল ডট ট্রিক 7 নম্বর অপশনে থাক বা অন্য কোনো অপশনে থাক, আমরা জিমেল ডট ট্রিক যেখানে থাকবে সেটা ক্লিক করব। তারপর এখানে আসছে ইমেল নেম। তো আমরা এখানে আমাদের ইমেলের যে নামটা সেটা দিয়ে দিলাম, এবং এখানে আমরা দিয়ে দিব কোয়ান্টিটি, কোয়ান্টিটি অর্থাৎ সংখ্যা, আমরা কতটা জিমেল অ্যাকাউন্ট চাই। তো আমরা এখানে দিয়ে দিলাম 200টা, সাপোজ আমি 200টা জিমেল অ্যাকাউন্ট চাই, বা আরও বেশি দিয়ে দিলাম আমি 500টা জিমেল অ্যাকাউন্ট চাই, 500 লিখে দিলাম। এখানে গুগল ইমেল দিয়ে দিলাম, তারপর এখন আমি সাবমিট করব। ওকে ফ্রেন্ডস, দেখেন আমার এখানে এই নিচে একটা রেজাল্ট বক্স দিয়েছে, রেজাল্ট বক্সে এখানে 500 লেখা আছে, অর্থাৎ আমার এখানে 500টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন, এক একটা এক এক রকম নাম, কি খুব মজাদার না? এখন তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে জিমেল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট হলো, আমি এখন চেক করে দেখি। তো চেক করে দেখবো কীভাবে, এটাকে আমি যে কোনো একটা কপি করে নিয়ে আমি কি করব, জিমেলে ঢুকবো, জিমেলে ঢুকে সেটাকে লগ ইন করবো। আমরা এখানে সাইন ইন করে নিই অন্য একটা অ্যাকাউন্টে। দেখুন, আমরা ওখান থেকে যে একটা জিমেল অ্যাকাউন্ট কপি করলাম সেটা দিয়ে সাইন ইন করব। নেক্সট, এখন আমি পাসওয়ার্ড কোনটা দেবো, পাসওয়ার্ড আমার আগে আমি যেখানে পূর্বের সাইটটাতে দেওয়ার আগে এই জিমেল অ্যাকাউন্টটা, দেখেন আমাদের মূল যে জিমেল অ্যাকাউন্টটা এটা যে পাসওয়ার্ড, আমরা ঠিক একই পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করব। ওকে, এরপরে নেক্সট। হ্যাঁ, আমাদের সাইন ইন হয়ে গেছে, এখন আমরা জিমেল অ্যাকাউন্টে ঢুকতে পারি। তাহলে দেখেন ফ্রেন্ডস, আমাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ হয়ে গেছে। কি খুব মজাদার ট্রিক্স না? কিন্তু আসো, আদৌ কি একটা আমাদের নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, আদৌ কি মনে হয়? এখানে দেখুন অনেকগুলো এসএমএস আছে, অর্থাৎ কি এই জিমেল অ্যাকাউন্টটা আমার অনেক পুরনো। আর আমি এই মূল যে জিমেল অ্যাকাউন্টটা দিলাম সেটা হচ্ছে এই জিমেল অ্যাকাউন্টটা, এই জিমেল অ্যাকাউন্টটাই দেখাচ্ছে আমাকে। তাহলে কি কোনো নতুন জিমেল অ্যাকাউন্ট আদৌ তৈরি হলো? আদৌ কিন্তু কোনো নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি হলো না। অনেক ইউটিউবার আছে যারা নিজের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য এইসব নাম দিয়ে অযথা আনলিমিটেড গুগল অ্যাকাউন্ট নিয়ে দেখে রাখে। আদৌ যদি গুগল অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করা যেত, তাহলে মানুষ এর আগে অনেকবার অনেক আগে করে ফেলতো। এখনও কোনো আজ পর্যন্ত কোনো মেথড আবিষ্কার হয়নি যেটার মাধ্যমে
আনলিমিটেড গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সব ভুয়া সাইটের মাধ্যমে কোনো নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি হয় না। এখানে জাস্ট একটা কাজ হয় কি, যে আমাদের যে মূল জিমেল অ্যাকাউন্ট এটার সাথে কিছু ডট যুক্ত করে, দেখেন মাঝখানে ডট দিয়ে আছে, এই ডটগুলো যুক্ত করে একটা নতুন নাম তৈরি হয়ে যায়। এখন এটা সুবিধা হলো, এই নতুন নামটা দিয়ে যদি আপনি কোথাও সাইন ইন করেন, বা কোন আপনার কোনো ফ্রেন্ডকে বা অন্য কোনো সাইটে যদি আপনি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন অন্য কোনো সাইটের, তাহলেও ঠিক একই রকম কাজ হবে। এটা দিয়ে সুবিধা যে আপনি আমরা মূল জিমেল অ্যাকাউন্টের নাম ইউজ না করে অন্য একটা নাম ইউজ করে আপনি যে কোনো অ্যাকাউন্ট সাইটের অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন। তাহলে এরপর থেকে আপনি যদি কখনো দেখেন যে আনলিমিটেড ক্রিয়েট অ্যাকাউন্ট আর তারা যদি এইভাবে দেখিয়ে রেখে দেয়, তাহলে আপনার কি করবেন, সরাসরি রিপোর্ট করে দিতে পারেন, কারণ এসব ফালতু ভিডিও ইউটিউবের পরিবেশটাকে পুরো নষ্ট করে ফেলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসল বিষয়টা কি, যে কিভাবে আসলে জিমেল অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করা যায়, আদৌ ক্রিয়েট করা যায় কি না। তো আশা করি নেক্সট টাইম থেকে আর কখনো আপনাদের ভুল হবে না। ওকে, এতক্ষণ ধরে আমার সাথে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই।